একটা কাজ কর তো, তুই তো এই জিনিসটা লুকিয়ে বানাতে পারিস। হ্যাঁ তা পারি। তাই বানা, নিয়ে যাওয়ার কথা পরে দেখা যাবে, আগে বানিয়ে ফেল। কিন্তু ঘরে কি করে বানাবো, কেউ যদি দেখে ফেলে? ঠিক বলেছিস তুই লগ্না, রাজিমা দেখলে তো সব ভেঙে চুরে নষ্ট করে দেবে। দাঁড়া আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। আমাদের বাড়ির পিছনে আগে চাকর বাকরদের থাকার জায়গা ছিল, এখনো ওটা আছে কিন্তু খুব ভাঙা চোড়া। ওখানে একটা আস্তাবলও আছে, কেউ ওখানে যায় না লগ্না। আমরা যদি ওখানে লুকিয়ে লুকিয়ে এটা বানাই। কখন? রাত্রিবেলা। অসুবিধা কি লগ্না? কিন্তু কেউ জেনে গেলে? কেউ জানবে না, আমি তো তোর সঙ্গে আছি। জয় মা ছিন্ন মস্তার জয়। মা আজ তুমি আমায় এতটাই শক্তি দাও যাতে আমি সফল হতে পারি। মা ছিন্ন মস্তা, আজ সূর্য আর লগ্না রাতে বাড়ির বাইরে আসবে। আজ আমি লগ্নাকে এতটাই ভয় দেখাতে চাই যাতে ও ভয় পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। আর আমি অমি সূর্যকে শেষ করতে পারি। তুমি আমায় শক্তি দাও মা, মা ছিন্ন মস্তা, শক্তি দাও আমায় যাতে আমি সফল হতে পারি। জয় মা ছিন্ন মস্তার জয়। জয় মা, জয় মা ছিন্ন মস্তার জয়। কেউ দেখে ফেলবে। ঠোক ঠোক ঠোক। কিসের আওয়াজ হলো? দরজা বন্ধ হলো বলে মনে হচ্ছে। হ্যাঁ, সূর্যর ঘরেরই তো দরজা বন্ধ হলো বলে মনে হচ্ছে। তোমাকে তো একটা আনতে বলেছিলাম রাজ সাহেব। কোন খাতাটা আমি বুঝতেই পাচ্ছি না। ও দাঁড়া দাঁড়া, আমি দেখতেছি বাবা, আমি দেখতেছি। বুঝলে আমি আমার সব বই খাতা বার করে ওর সব কটা খাতা নিয়ে যাই, ওই বুঝতে পারবে যে কোনটা লাগবে। কি মানে তোমার বইগুলো নেবে না? না ওগুলো কাকা পরে আমি এসে নিয়ে যাব। কিন্তু তুমি তো স্কুলে যাবে বাবা, বইপত্র ছাড়া স্কুলে কি করে যাবে? আমি সেটা তো বুঝতে পারতেছি না। নকুল কাকা আজকে আমার একটাই খাতা লাগবে গো স্কুলে, আমি ওটা নিয়ে নিয়েছি, এগুলো আমি পরে নিতে আসবো। ঠিক আছে আমি এখন যাই। শোনো সুজাতাবাবু, সুজাতাবাবু, সেটা যে কোনটা সেটাই তো আমি বুঝতে পারছিলাম না। তাই বলে কি তুমি পুরো হনুমানের মতন গন্ধমাধন পর্বতটাই তুলে আনলে? কি তুই আমায় হনুমান বললি? ও মা, হনুমান কি খারাপ নাকি? হনুমান যদি গন্ধমাধন পর্বতটা না আনতো তাহলে কি লক্ষণ বাঁচত? তার মানে এবার তুই বাঁচবি তাই তো? দেখ এই খাতাগুলোর মধ্যে কোনটা তোর বিষল্য করনি। এই তো এই খাতাটা। এইটা? ইস, এটা তো আমি হাতে নিয়ে খুলে দেখিনি। আর তোমার বই
বই খাতা? ওগুলো তো ওদের বাড়িতে পড়ে আছে, আমি পরে গিয়ে নিয়ে আসবো। তুমি কি আমার বই খাতা নিয়ে স্কুলে গেছিলে? আর তো কোনো উপায় ছিল না। যাকে বাজে কথা ছাড় আর খাতাটা খুলে দেয়, আঁকাটা আছে কিনা। এই তো যাক, আমি তো ভয় পাচ্ছিলাম যে আসল খাতাটাই হয়তো ফেলে এসেছি। এই তো যাক, আমি তো ভয় পাচ্ছিলাম যে আসল খাতাটাই হয়তো ফেলে এসেছি। মানে এখানে যেগুলো আঁকা আছে সেগুলোই লাগবে, তাই তো? হ্যাঁ, এগুলো ছাড়া কিছুই হবে না। ভাবিস না লগ্না, জাস্ট রাতে তৈরি থাকিস, বাকিটা বাকিটা সারপ্রাইজ। হলদে সবুজ ওরাং ওটা ইট পাটকেল চিট পাটাং। কিছুই তো শোনা যাচ্ছে না, কিন্তু কিছু তো একটা গন্ডগোল পাকাচ্ছি, জানতে হবে। একটু কাজ এগিয়ে রাখি, লগ্ন তো এখানে বেশিক্ষণ থাকতেও পারবে না, আবার কেউ যদি জেনে যায় তো ভীষণ ঝামেলা হবে। না, আমাকে এই ম্যাক্সিমাম কাজটা করে রাখতে হবে। লগ্ন যখন এখানে আসবে ও
পুরো চমকে যাবে। আচ্ছা, লগ্ন তাহলে আজ রাতে এখানে আসবে। মানে এখানে যেগুলো আঁকা আছে সেগুলোই লাগবে, তাই তো? হ্যাঁ, এগুলো ছাড়া কিছুই হবে না। ভাবিস না লগ্না, জাস্ট রাতে তৈরি থাকিস, বাকিটা বাকিটা সারপ্রাইজ। হলদে সবুজ ওরাং ওটা ইট পাটকেল চিট পাটাং। কিছুই তো শোনা যাচ্ছে না, কিন্তু কিছু তো একটা গন্ডগোল পাকাচ্ছে। আজ সূর্যর ঘুমোতে যাওয়ার খুব তাড়া মনে হচ্ছে, ব্যাপারটা কি? মা মা, তুমিও কাকে খেয়ে নাও। যাও যাও সূর্য, যাও লগ্নাকে নিয়ে পিছনের ঘরটাতে যাও, আমিও যাব, তোরা আমারও আছে। মাকেও শুতে যেতে বলছে? তোর ঘুম পেয়েছে তুই ঘুমো, আমাকে নিয়ে টানটানি করছিস কেন? মা মা শোনো, তুমি না ঘুমোতে গেলে লগ্নাও জেগে থাকবে। বাবা, আজকাল দেখছি সূর্য লগ্নার কথা খুব ভাবছে। আহ কুন্তলা, কি হচ্ছেটা কি? মিস্টার রয়চৌধুরীর জন্য খাবারটা নিতে এসেছি, নিয়ে নি। দাঁড়ান, খাবারটা আমি বেড়ে দেবো, শুধু বাকি দায়িত্বটা আপনারই, নিয়ে যাবেন। মতলব তো আছেই সূর্য, এত তাড়া তো কোনোদিন দেয় না। কেদনা কেদনা বন্দিকা, তোমাকে যে এখন আরো শক্ত হতে হবে, চোখের জল ফেলো না, জমিয়ে রাখো, চোখে আগুন জ্বালো। চোখে প্রতিশোধের আগুন জ্বালো। আমার আমার মৃত্যুর প্রতিশোধ তোমাকে নিতে হবে। জেনে রাখো, তুমি প্রতিশোধ নিলেই আমার আমার মুক্তি হবে, আমি আমি আবার ফিরে আসব, আবার আমরা আমরা দুজনে আবার এক হব অবন্তিকা। নেব মহাকাল, প্রতিশোধ আমি নেবই। আজ যে বংশধরকে বাঁচানোর জন্য রানিমা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো, যে বংশধর জন্য মহারাজ আমাকে হত্যা করলো,
সেই বংশকে তোমার নির্বংশ করতে হবে। এই বংশের কোনো পুরুষ যেন লাভ আছে। আজ তোমার রক্ষা বাবুজ, তোমার থেকে দূর হবে। যেন ঘুম না ভাঙে, আমার ডাক শুনে যেন শুধু লগ্নাই ওঠে। আমি চেক করে এসেছি, তুই তাড়াতাড়ি চল, আমাদের আবার তাড়াতাড়ি ফিরতে হবে, একদম দেরি করিস না। আয় আয় আয়। কিন্তু লাট সাহেব, এত রাতে গিয়েই বা কি করবো? আরে আয় তো, প্লিজ তাড়াতাড়ি আয়।